ছয় গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো দেখো তোমরা অনেকে এটা কমেন্ট করেছো যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কীভাবে করে বানাতে হয় কী কী ডকুমেন্টস লাগে এবং এটাতে এসসি এসটি এবিএসি অ্যাপ্লিকেশনসগুলো কীভাবে করে করবো এবং অনলাইনে যদি করতে চাই তাহলে সেটা আমরা কোথার থেকে করবো এবং এই যে ডিটেলসগুলো রয়েছে টোটালি তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ঠিক আছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা মনে করো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে চাও তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আশা করি তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে যেসব প্রবলেম যেসব তোমাদের মনে মনে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের টোটালি সলভ হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তো চলো মেন ভিডিওতে আমরা চলে আসি তো দেখো প্রথমত আমি বলে দিচ্ছি যে এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দেখছো তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা কিন্তু যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সার্টিফিকেটটা হয় কাস্ট সার্টিফিকেটটা ঠিক আছে এটা থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট হয় এটা ঠিক আছে কারণ আমাদের কি করতে হয় আমরা মনে করি বিশেষ করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কাদের দরকার পড়ে যারা মনে করে কোনো জব করবে ঠিক আছে বা কোনো রকম ভাবে করে কোনো কলেজে অ্যাডমিশন নিবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট যেহেতু আমরা এসসি টি বা ও বিসিতে বিলংস করো তাহলে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে এটার জন্য কী রয়েছে এটার জন্য কিন্তু একটা আলাদা ফর্মেট রয়েছে যেই ফর্মেটটাতে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখন কোশ্চেনটা হচ্ছে যে এই যে ফর্মেটে অ্যাপ্লাই করবো আমরা যাদের জব দরকার তো তাদের জন্য তারা কীভাবে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে যে ডকুমেন্টসগুলো কী কী লাগবে তো ডকুমেন্টসগুলোর জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে দ্বিতীয়ত তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড তৃতীয়ত তোমার স্টেট কাস্ট সার্টিফিকেটটা লাগবে এবং চতুর্থ হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট মানে এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবে সেটার একটা ফর্ম্যাট রয়েছে সেটার ওয়েবসাইটটা কি সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে এই চারটা জিনিস কিন্তু তোমাদের মাস্ট লাগবেই আমি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটাকে সো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এখান থেকে তুমি কি করতে পারবে এখান থেকে তুমি ফর্ম্যাটটাকে ডাউনলোড করে নিতে পারবে বা সেটাকে প্রিন্ট করে নিতে পারবে এবং প্রিন্ট করবে প্লাস যেসব ডকুমেন্টস গুলো আমি তোমাদের বলে দিলাম আধার কার্ড ভোটের কার্ড ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা কীসের জন্য লাগবে যে আমি একটা পারপোজ তোমাকে এখানে পারপোজ শো করতে হবে মানে তোমার উদ্দেশ্যটা কী মানে তুমি কিসের জন্য এই কাস্ট সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তুমি বানাবে এটা একটা অ্যাপ্লিকেশন করে তোমাকে সাথে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে সে সম্পূর্ণ আমি ভিডিওতে বলবো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে ঠিক আছে এখন দেখো স্টেট কাস্ট সার্টিফিকেটটা কীরকম এই যে আমরা যে বানাচ্ছি আমরা যে স্টেটে বানাই এস সি এসটি যে দুয়ারে সরকারে যে বানা বানাচ্ছি আমরা তো সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে সাথে রাখবে ঠিক আছে এই চারটা জিনিস তোমাদের ডেফিনেটলি লাগবে এই চারটে জিনিস যখন তোমাদের হয়ে যাবে তারপর তোমাদের কি করতে হবে তারপর তোমাদের দেখো এটা তিনটা লেভেলে হয় তিন জায়গাতে ভেরিফিকেশন হবে ফার্স্ট হচ্ছে তোমাদের ভিডিও লেভেলে যেখানে ভিডিও ভেরিফিকেশন করবে তারপরে রয়েছে তোমার এসডিও লেভেলে যেখানে এসডিও ভেরিফিকেশন করবে এবং থার্ড রয়েছে ডিএম লেভেলে ঠিক আছে যেখানে ডিএম তোমাকে সেটা ভেরিফাই করে সেই জিনিসটাকে তোমার দিয়ে দেবে ঠিক আছে এখন ব্যাপারটা দেখো ভিডিও লেভেলে এসডিও লেভেলে দেখো আমরা যেটা স্টেট গভর্নমেন্টে যেটা বানাই সেটা কিন্তু এসডিও সাইন করে মানে এসডিও সাইন করলে পরে আমাদের হয়ে যাবে সেখানে কিন্তু ডিএম সাইন করে না সেখানে কিন্তু আমাদের এসডিও সাইনই থাকে কিন্তু সে কাজ সেন্ট্রাল যখন বানাবে সেখানে কিন্তু এর সাইনটা লাগবেই আদারওয়াইজ সেটা ভ্যালিড হবে না তো দেখো আমি এটা একটা ফর্মেটটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো দেখো এটা হচ্ছে ফর্মেট ঠিক আছে ওই ওয়েবসাইটটা যদি দেখালাম সেখান থেকে ফর্মেটটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এটা হচ্ছে ফরমেট তো তোমাকে যেসব ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাকে ফার্স্ট ভিডিও অফিসে যেতে হবে এবং ভিডিও অফিসে যাওয়ার পর আমি নিচে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে জায়গাটাকে তোমরা দেখছো এখানে ফার্স্টে ভিডিও সাইন ভিডিও এখানে ভেরিফাই করে দেবে এবং তার সিগনেচার সিল সম্পূর্ণ থাকবে তারপর সেটাকে নিয়ে যেতে হবে তোমাকে এসডিও অফিসে সেখানে এসডিও এখানে সিল সাইন এবং এখানে সম্পূর্ণ জিনিসটা করে দিবে করার পর সেটাকে নিয়ে তোমাকে আবার যেতে হবে এর অফিসে মানে এসডিও অফিসে তুমি ডিএম ডিএম এর অফিস পেয়ে যাবে সেখানে এগুলো কাগজ তোমাকে আবার নিয়ে যেতে হবে তার পাশে কী করবে ডিএম সাইন করবে ডিএম এর জন্য এখানে দেখো লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই কয় জনের তারা করলেও হবে ডেপুটি কমিশনার মানে ডিসি তো এরা এখানে সাইন করবে এবং সিল করবে যখন দেখো এমনি কিন্তু ডাইরেক্টলি তারা করবে না যদি এখানে তোমাদের এসডিও ভিডিও এবং এসডিও সাইন করা থাকে তাহলে পরে সেই জিনিস সেটা কিন্তু তারা করবে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি তোমরা বুঝে নেবে তো আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি যে এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি আসবে ঠিক আছে তো তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত তোমরা দেখলে তার জন্য তোমরা থ্যাংক ইউ এবং তারপর তোমাদের যদি অন্য রকমভাবে কোনো প্রবলেম থাকে কী কী সমস্যা আছে কীরকম ধরনের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ভিডিও চাও কমেন্ট সেকশন তোমরা জানাবে আমি সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করব তো ভিডিওটা এত পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা নতুন सबस्क्राइब करें सो थैंक्स फॉर वाचिंग माई भिडियो